আমি ডাইনে যায়াম বাড়িত যা তোমায় রাখবো বাঁধিয়া বন্ধু আমার পরানি ভালোবাসব শুধু তোমারে সুহাগ যতনি আচ্ছা আপনার বাড়ি ময়মন সিং তো ময়মন সিং এর মানুষটা কি ডানে বললে বায়ে যায় এরকম কি ঠিক না কেন ময়মন সিং এর মানুষজন খুব সহজ সরল এবং বোকা না কিন্তু এই যে ডানের কথা বলে বায়ে যায় কই আমি ডানের কথা বলে বাইরে আচ্ছা বলেন তো আপনি ময়মসিং এর ভাষায় বলেন যে আমি ডানে যাব বলেন আমি ডানে যাইম যাইম না আমি ডানে যাইবাম এই তো যাইম যাইবাম এরকম তাহলে কি হলো আমি ডানে যাইবাম এই যে আমি বলছি আমি ডানে যাইম আচ্ছা এবার বলেন যে আপনি হ্যাঁ যদি কোনো ছেলেকে ভালোবাসেন হ্যাঁ তাহলে সেই ছেলে আপনাকে এই ভালোবাসার বদলতে সে আপনাকে বলবে কলিজা লিজাকে বলবে কলিজা হ্যাঁ আর যদি আপনি তাকে ভালো না বাসেন সে আপনাকে কি বলবে বাড়িজা সলিজা সলিজা ও সফটে লিজা হ্যাঁ হ্যাঁ সুন্দর ছিল এটা ওকে তো আপনি সুন্দর মানুষ আপনার সামনে সবকিছু সুন্দর হবে ও থ্যাংক ইউ সো মাচ তো এই যে ঈদে আপনার সুন্দর কি আসতে যাচ্ছে যেহেতু গানের মানুষ আমি গানকে নিয়ে আমার যত জল্পনা কল্পনা তো সেখান থেকে বলবো যে একটা সুন্দর উইথ মিউজিক ভিডিও নিয়ে একটা সুন্দর গান আসছে আমার সাউন্ড টেক থেকে সেটা আমার অডিয়েন্স শুনতে পাবে আর বেশ কিছু কোভিডের মধ্যে আমাদের তো বেশ অনেকটা সময় ছিল ঘরবন্দি অবস্থায় তখন আসলে টুকটাক অনেক কাজ করা হয়েছে বেশ অনেকগুলো গান রেডি আছে জমা হয়ে আছে যেটা আমি আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি ঈদের কিছুদিন আগেই মানে রোজার কিছুদিন আগে একটা গান মিউজিক ভিডিও আকারে দিয়েছিলাম যেটা আমি দেশের বাইরে শ্যুট করেছিলাম ঈদের পরবর্তী সময়ে মানে এটা একটা কন্টিনিউ একটা প্রসেস একটার পর একটা গান আপনার নতুন মিউজিক ভিডিও আসতে চলেছে সেটা তো আমাদের বিশাল একটা প্রাপ্তি হবে সুরাইয়ার মতো এরকম একটা ধামাকা হলে তো কথাই নেই ওই রকম ধামাকা বলবো না এটা অন্যরকম এটা এটা অন্যরকম অন্যরকম একটা ভালোবাসার বেশ রোমান্টিক একটা তো দর্শকরা যদি এখনি সেটা শুনতে পারে এই চ্যানেলে তো সেটা আমাদের জন্য বড় প্রাপ্তি হবে হোক না দুতরে অল্প করে একটু শোনা এটা রিজবি ভাইয়ের কথায় এবং লিখেছে সুর করেছে বেলাল খান এবং আমার সাথে গিয়েছে বেলাল খান নিজে বান্ধিয়া বন্ধু আমার পর ভালোবাসব শুধু তোমারে সোহাগ যত নি সারা বেলা কাটি আমার তোমার ভাবনা সারা বেলা কাটি আমার তোমার ভাবনা মনের মাঝে আছো তুমি ভুলো না তোমায় রাখবো আমার পরানি ভালো শুধু তোমারে সোহাগ যতনি অসাধারণ এই গানটা আপনাকে নতুন যে চিনাবে মানে এ সেটা বুঝতেই পারছি